أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد، সম্মানিত ক্ষতিগ্রস্ত ভাই এবং বোনেরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার সুধীবৃন্দ, ওলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। এরকম একটা দুর্ঘটনা, এরকম একটা অগ্নিকাণ্ডে প্রাণহানি ঘটে নাই, কোনো মানুষ মারা যায় নাই। একজন মানুষ যদি মারা যেত, একটা পরিবারের যদি একজন লোক মারা যেত, তাহলে লক্ষ লক্ষ টাকা খরচ করে পাওয়া যেত না। আল্লাহ যে আপনাদের আমাকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বাড়ি আগুনে পুড়ে গেছে। এই আগুন জাহান্নামের একটা নমুনা, কি বলেন? জাহান্নামের একটা নমুনা। এই আগুনের চেয়ে ভয়াবহ আগুন আপনার আমার জন্য অপেক্ষা করছে। আমরা যদি ধৈর্য ধারণ করি, আমরা যদি আল্লাহর প্রতি ভরসা বাড়াই, আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই যে আগুন আপনারা দেখছেন, একটু দূর থেকে আগুন যখন লাগছে, কাছে যাওয়া যায় নাই, এর চেয়ে হাজার হাজার গুণে বড় তাপ বিশিষ্ট আগুন যদি আমরা পড়ে যাই, আমরা যদি জ্বলে যাই, সেখান থেকে কিচ্ছু করার নাই, কি বলেন? আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আগুনে পুড়ে গেল, আল্লাহ এই ক্ষতির যে পরিমাণ আল্লাহ পুষায় দিতে পারেন, পারেন না? আল্লাহ পুষায় দিতে পারেন। তো আমরা আপনাদের পাশে দাঁড়াইছি যে কমপক্ষে এইটুক যে আমরা সরকারে নাই। আপনারা জানেন জামাতের উপরে যত জুলুম, কি বলেন, এই জুলুম অন্য কোন দলের উপরে নাই। এই জুলুম থেকে আমাদের কর্মীদের কিছু পয়সা, কর্মীদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াইছি। এটা বড় কিছু না, সামান্য কিছু। আমরা প্রত্যেক পরিবারের প্রতি আমরা হাজার তিনেক টাকা, তিন হাজার টাকা করে আমরা ঘোষণা দিয়েছি, এখানে আজকে আমরা আপনাদের হাতে তুলে দিব। আর সাথে সাথে আমরা আরো কিছু শুকনো সামান্য খাবার আছে, সেগুলো আপনাদের হাতে তুলে দেব। আর একটি কথা বলতে চাই, জামাত যদি কোনো সময় সুযোগ পায়, জামাত যদি কোনো সুযোগ পায়, আল্লাহ যদি এরকম একটা দায়িত্ব জামাতের উপরে দেয়, জামাতের দায়িত্ব হবে এরকম একটা, যার যার বাড়ি পড়ে গেছে প্রত্যেকের বাড়ি তৈরি করে দেওয়া। কি বলেন? আমরা ঘোষণাও দিচ্ছি, জামাত যদি সুযোগ পায়, আগামী নির্বাচনও আছে, যদি সুযোগ পায়, আমরা প্রত্যেকেই এই বাড়ি তৈরি করে দেওয়ার দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ। আর সরকারের কাছে দাবি করছি, সরকারের কাছে দাবি করছি, সরকারের দায়িত্ব হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার দায়িত্ব দেওয়ার দায়িত্ব সরকারের। বিভিন্ন জায়গায় লেখা থাকে, ভাত দাও, কাপড় দাও, নইলে গদি ছেড়ে দাও। ভাত, কাপড়, খাদ্য, বস্ত্র, বাসস্থান দেওয়ার দায়িত্ব, শিক্ষা, চিকিৎসার দায়িত্ব সরকারের। আমরা দাবি করছি এই সরকারের কাছে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে তার সামর্থ্য, তার যে যত ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার জন্য, ক্ষতির জন্য, ক্ষতির পরিমাণ কমপক্ষে বাড়ি করে দেওয়ার জন্য আমি এই সরকারের কাছে দাবি করছি। সম্মানিত ভাইরা আমার, আমরা কথা দীর্ঘ করব না, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আমরা যারা বেঁচে আছি, আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আল্লাহ পুষায় দিবেন। আমরা দোয়া করি, আপনারা সেই আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন, ধৈর্য ধারণ করবেন, অধৈর্য হবেন না, কি বলেন? সম্মানিত ভাইরা, আমার কথা দীর্ঘ করব না। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে আসছি, আমরা যেখানেই মানবতার সেবা দরকার সেখানে আমরা হাজির হই। দেখছেন, দেখতে পাইছেন যে যেখানে নৌকা ডুবি হয়েছে সেখানে জামাত সাহায্য করছে, কি বলেন, করে নাই? ক্ষতিগ্রস্ত প্রত্যেক জায়গায়, আল্লাহ রসুলের নিয়ম এটাই, আল্লাহ রসুলের কাজ করেছিলেন, আমরাও সেই কাজ করছি। আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষকে, কুমতুম খাইরা উম্মতি উখরিজাত লিন্নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদের পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, সেই কল্যাণের জন্য আমরা চেষ্টা করছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের মাফ করে দিন, আল্লাহ আমাদের আল্লাহর কাছে ধন্না দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দেওয়া না,
আন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকলের উপরে রাখেন দেরি করব না আমি যাদের নাম ডাকবো আপনি এসে এসে একে একে